বিসমিল্লা হিউমান ইউম আসসালামু আলাইকুম আমি মাহবুবা সবাইকে মাম্যান ব্লেজ কিচেন চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি করে দেখাচ্ছি লোভনীয় স্বাদের গরুর মাংসের রোস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই রোস্ট এতটাই ক্রিমি এবং জুসি হয় কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে একটা প্রেশার কুকার চুলা চড়িয়ে দিব। এই দেখুন রকম পাতলা পাতলা করে বিফগুলো কেটে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের ভিতর এক কেজি বিফ দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দিব দুই টেবিল চামচ আদা বাটা দিব এক চা চামচ লবণ দিব এক কাপ পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে চার পাঁচ সিটি দিব এবার আসুন মশলাগুলো তৈরি করে নিই প্রথমে মিডিয়াম সাইজের দশটা পেঁয়াজ ব্লান্ড করে নিব দশটা কাঠবাদাম আটটা কাজুবাদাম সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচ আর বাদাম বেটে নিব দই বাসায় নেই সাথে সাথে ইনস্টাইল দই তৈরি করে নিতে পারেন নাক দিলে নকে হালকা গরম অনুভূত হয় এই রকম গরম দুধ নিব লেবু দুই সিলাইস নিব যেটুকু রস হয় সবটুকু দিব একটা চামচ দিয়ে চেড়ে দিব এই দেখুন দই হয়ে গিয়েছে পিএসগুলো বেটে নিয়েছি কাঁচামরিচটাও বেটে নিয়েছি কাঠ বাদাম এবং কাজু বেটে নিয়েছি মশলাটা রেডি করতে করতে মাংস হয়ে গিয়েছে নব্বই পার্সেন্ট সেদ্ধ করেছি মাংসের যে ঝোলটা দেখছেন এইটা দিয়ে বাকি রান্নাটা করব চুলায় একটা কড়াই চড়িয়ে দিব। তাতে এক কাপ তেল দিব আমি সরিষার তেল খাই তাই সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করি আপনারা চাইলে রেগুলার তেল দিয়ে রান্না করবেন তেলটা গরম হলে একটা জালি স্পুন দিয়ে মাংসটা উঠিয়ে তেলে দিতে থাকবো তারপর মাংসগুলো ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে বাদামি করে ভাজবো ভাজা মাংসের ভিতর এক কাপ পেঁয়াজ বাটা দিব তারপর দই দিব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনা করে নিব বাদাম বাটা দিব কাঁচামরিচ বাটাটাও দিব আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আঁকনাটা তুলে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে গরম মশলাগুলো দিব লং সাতটা আস্ত গোলমরিচ পনেরোটা দারুচিনি চার টুকরা তেজপাতা দুইটা সাদা এলাচ ছয়টা কালো এলাচ দুইটা একটু থেতে দিবেন যাতে সুঘ্রাণটা বেরিয়ে আসে সব গরম মশলাগুলো মাংসের ভিতর দিব এক চা চামচ লালমরিচের গুঁড়ো দিব এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ হলুদ এক চা চামচ জিরের গুঁড়ো চেড়ে মাংস সেদ্ধ করা পানি সব দিব না অল্প দিয়ে কষিয়ে নিব দশ মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনা তুলে নেড়েচেড়ে মাংসের সব ঝোলটা দিয়ে দিব চেড়ে খেয়ে দেখলাম আর একটু লবণ লাগবে এক চা চামচ লবণ দিলাম চেড়ে দশ মিনিট ঢেকে রাখবো ঢাকনা তুলে হাত চা চামচ চিনি দিব রেসিপি ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নেড়ে চেড়ে এই রকম গ্রেভি থাকতে চুলা বন্ধ করে দিব আর একটু ঘন হয়ে আসবে ঠান্ডা হলে তারপর দশ মিনিটের জন্য ঢেকে রাখবো পরিবেশন করে দেখাচ্ছি একটা বলে মাংসগুলো তুলে নিলাম আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বেলাইকন টিপে পাশে থাকবেন উপরে কিছু তিল ছিটিয়ে দিলাম ঈদুল আজহার দিন এই নতুন রেসিপি ট্রাই করে দেখুন আপনাদের ফ্যামিলি সবাই অনেক পছন্দ করবে আমি পোলাওর সাথে খেয়েছিলাম লোভনীয় স্বাদ হয়েছে আমরা আমাদের পানি সেভ করি সেভ ইয়োর অটার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ